যে মানুষটাকে আপনি ঠক চোর চোর অপবাদ পর্যন্ত দিয়ে দিলেন, সেই মানুষটা অনেকের কাছে ভগবানের সমান। এটা বলে আপনি শুধু বাবা মাকে নয়, বাবা মার সাথে সন্তানদের যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ককে অসম্মান করেছে। পেটে দু পয়সার বিদ্যে নেই, এদিকে বড় বড় কথা। এই অপমানের প্রতিশোধ আমি সুদে আসলে উসুল করব। চারো তুমি জানো না, তুমি জানো না তুমি কার লেজে পাড়া দিয়েছ। আসবো, দাঁড়াও, এখানে কি প্রয়োজন? আপনার জন্য জল খাবার এনেছিলাম, বাড়িতে সকলে খেয়ে নিয়েছে, শুধু আপনি খাননি। যাও এখান থেকে, আমি খাবো না। ও মা, চারুর উপরে রাগ করে আপনি খাবেন না? এ তো চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়া হয়ে গেল। আপনি আমার দিকে ওরম করে তাকিয়েছেন কেন? আমি কিন্তু একদম চারুর মতন না। তখন তো আমি আপনার হয়ে কথা বলতে নিচ্ছিলাম, আপনি তো আমাকে থামিয়ে। একটা চরে না গাল লাল করে দেবো তোমার। আমি বেয়াদব মেয়ে কোথাকার, কেমন হচ্ছে? আমাকে যদি মেরে আপনার রাগ কমে যায় তাহলে তাই করুন না। হ্যাঁ পিসিমণি, আমি তো আপনার সামনেই আছি, আমাকে মারুন বকুন যা ইচ্ছে তাই বলুন, কিন্তু খাবারটা খেয়ে নিন, না খেয়ে থাকবেন না। আচ্ছা একটা কথা আমাকে বলো চুমকি, আমাকে খাইয়ে তোমার লাভটা কি? না মানে বাড়ির সকলের কাছে চারু খারাপ আর চুমকি ভালো হয়ে যাবে, তাই তো? আসলে আপনি না খেয়ে থাকবেন সারাদিন। ন্যাকামিগুলো না বন্ধ করো, বুঝলে? তোমার এই ভালো মানুষের মুখোশটা সকলের সামনে টেনে খুলতে আমার 2 সেকেন্ড সময় লাগবে। এটা আপনি কি বলছেন? বুঝতে পারছো না তো, বুঝিয়ে বলছি। তোমার এরকম অনেক কাণ্ডর কথা আমি জানি, যেগুলো এবাড়ির লোকজন জানলে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তাই আমাকে ভুলেও ঘাঁটিও না। কে? আমি চারু, আসবো। আসুন। বলুন কি বলবেন? মা বললেন আপনাকে তৈরি হয়ে নিতে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরোতে হবে। কি করলে আপনার রাগ ভাঙবে বলুন তো? দেখুন, এভাবে চুপ করে থাকবেন না, খুব কষ্ট হচ্ছে আমার, একদম ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি আমি ভুল করেছি তো, শাস্তি দিন আমায়, বকুন না অন্তত, যা বলার বলুন, কিন্তু এইভাবে চুপ করে থাকবেন না, দয়া করুন আমার উপর। চারু, আপনি নিজেও জানেন না আপনি কতটা প্রেশিয়াস ছিলেন আমার কাছে। এইভাবে আপনি আমার কিছুর জন্য রিকোয়েস্ট করবেন আর আমি সেটা না শুনে চুপ করে থাকব, সেটা হতেই পারতো না, কখনো না। আর আজ, আচ্ছা আমি কি করব বলুন, কান ধরব? হ্যাঁ এই দেখুন আমি কান ধরেছি, এবার কি করব বলুন? উঠবোস করব, নাক দেব, বলুন না কি করবো। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি আর রাগ করে থাকবেন না। চলে যান এখান থেকে।
তাহলে আমাকে আর দেখতে হবে না, আর অসুবিধা হবে না আপনার। না, আমি যাব না। এতই যখন রাগ আমার উপর, পিসিমনি যখন আমাকে চর মারতে এলো, কেন বাঁচালেন আপনি? মার খেতে দিতেন আমায়। তাই আপনি ভেবে নিলেন যে কান ধরে ক্ষমা চাইলে আবার সবটা আগের মতো হয়ে যাবে, তাই তো? আমি না, এবার আমাকে বলতে দিন। আমার কথা বা ব্যবহারের জন্য কোনোরকম ভুল ধারণা তৈরি হোক সেটা আমি চাই না, তাই সবটা আগে থেকে স্পষ্ট করে দেওয়া উচিত। তাহলে আপনিই বলুন, সকলের সামনে কেন বাঁচালেন আমায়? ভুল, সেটাই ভুল। আর শুধু আপনাকে নয়, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম, কারণ ওখানে যেটা হচ্ছিল সেটা অন্যায় হচ্ছিল, আর আমি অন্যায় প্রতিবাদ করেছি মাত্র। বুঝেছি আমি, আপনার রাগ এতটাই গভীর যে আমার পক্ষে তা ভাঙা সম্ভব নয়। বেশ, আমিও অপেক্ষা করব। আপনি সময় নিন, আপনার চারু ধৈর্য হারাবে না। এটা কি? এটা পরে আজ আপনি মাধবপুরে যাবেন, নীল রঙে আপনাকে খুব সুন্দর দেখায়। কি জানেন আপনি? ভাত কাপড়ের দিন দুপুরবেলা সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। বাড়ির নতুন বৌমারা সেদিন সবাইকে ভাত আর ঘি পরিবেশন করবে। ঠিক সেই সময় ভাত এলো, সবাই খুব খুশি। চারু ভাত পরিবেশন করবে, চুমকি ঘি পরিবেশন করবে, কিন্তু ভাতের হাঁড়িটা টেবিল অব্দি আসতেই পারলো না, তার আগে উড়ে গেল। কি হয়েছিল বলো তো চুমকি? মানে চারু হোঁচট খেয়েছিল নাকি তুমি পা বাড়িয়েছিলে? এটুকুতেই হবে চুমকি নাকি আরো বলবো? অলে বাবালে, সো সুইট। ঠিক আছে, বলেই দিচ্ছি। এরপর এলো সেই দিনটা যেদিন বাড়ির নতুন বৌমারা বাড়ির রাধা মাধবকে ভোগ নিবেদন করবে। আপনি? আমি দেখেছি তো, আমি সব দেখেছি। আমি দেখেছি যে কি করে চারুর বানানো ভোগটা নষ্ট হলো। মাটিতে পড়ার সাথে সাথে এই বাড়িতে তোরও পতন শুরু হলো চারু। যাই তাহলে চুমকি, সবাইকে গিয়ে বলে আসি আমি কি কি দেখলাম। দয়া করুন পিসিমনি, দয়া করুন, আমাকে ক্ষমা করে দিন, আপনি এমনটা করবেন না। এইসব কথা যদি জেনে যায় বাড়িতে, তাহলে আমার খুব বড় সর্বনাশ হয়ে যাবে পিসিমনি। আমার কি মানে সর্বনাশ হলে তো তোমার হবে। দেখো, তোমাদের জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, তো
আমি তোমাকে কেন বাঁচাবো বলো? না না পিসিমনি, আমি তো আপনাকে অপমান করিনি। যে অপমান করেছে আপনি তাকে শাস্তি দিন। আমি এত কিছু কেন ভাববো চুমকি? দেখো তুমি আর চারু তো আমার কাছে সমান, আর তাছাড়া তুমি যা যা করেছো সেগুলো যদি আমি বাড়ির সবার সামনে বলে দিই তাহলে তো প্রমাণ হয়ে যাবে। আমি তোমাদের ক্লাস নিয়ে যা যা বলেছি সেগুলো সবটা সত্যি, সিম্পল। তাহলে তুমি বলো আমাকে চুমকি, যে আমি কেন তোমায় বাঁচাবো? পিসিমনি, এবার থেকে আপনি যা বলবেন আমি তাই করবো। পিসিমনি, আমি এই বাড়িতে এবার থেকে আপনার কথাই শুনবো, কথা দিলাম। ভেরি গুড, আমি তো এটাই চাইছিলাম। এবার দেখি চারু, তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। মা গো, ঘরের লক্ষ্মী ঘরের বাইরে বেশি দিন থাকতে নেই, তাড়াতাড়ি চলে এসো মা। বাড়ির সবার কাছে শেষবারের মতো বিদায় নিন চারু, মল্লিক বাড়িতে আর আপনাকে ফিরতে হবে না। মাধবপুরে গিয়ে সারা জীবনের জন্য আমি আপনাকে রেখে আসবো। সাঁঝের বাতি।